আপনার খামারে লস হচ্ছে, কেন লস হচ্ছে জানতে চান? আজকে আমরা কথা বলবো কিভাবে একটি লাভজনক গরু খামার করতে পারবেন, বা একটি লাভজনক গরু খামার করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। আমি বদরুল ইসলাম শাওন, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। চলুন শুরু করা যাক। লাভজনক খামার করতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনা করতে যেই খরচটা যাচ্ছে এবং খামার করার ফলে আপনি যেই টাকাটা এটা থেকে ব্যাক পাচ্ছেন, এটার হিসাবটা দিয়ে। এটা হচ্ছে মোটা দাগে বললাম, এরপরে হচ্ছে আমরা ধীরে ধীরে এটার বিস্তারিত আলোচনা করব। আমরা বলছিলাম যে খামারের খরচ এবং হচ্ছে কী কী উৎপাদন করবেন এই বিষয়গুলোর কথা, আমরা খরচের ব্যাপারটাতে পরে আসছি। প্রথমে বলছি যে খামারের যে উৎপাদনটা হবে আপনার, এই উৎপাদনে কী কী পণ্য আছে সেগুলো হচ্ছে আপনার দেখতে হবে। যেমন আপনার খামারের প্রধান উৎপাদক হচ্ছে আমি বলবো যে দুধ। হ্যাঁ, তো এই দুধ কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা থেকে কত টাকা পাচ্ছেন আপনি, এটা একটা মূল ভূমিকা রাখবে। তো এই দুধ উৎপাদনের ক্ষেত্রে দেখা গেছে যদি আপনার গড় উৎপাদন 10 লিটারের মতো হয় তাহলে হচ্ছে আপনার খামারটি লাভজনক হবে, যদি আপনার খামারটি কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে করেন তাহলে। তো গরু উৎপাদনের ব্যাপারটা আমি বলছি, যেমন আপনার যদি খামারে 20টি গরু থাকে তাহলে 20টি গরুর গড় উৎপাদন হবে হচ্ছে 200 লিটার। তো এই ক্ষেত্রে আপনার একটা গরু সবসময় হচ্ছে দুধ দিবে না, বা সবগুলো গরু একসাথে দুধ দিবে না, তার মানে হচ্ছে 20টা গরু একসাথে দুধ দিবে না। তাহলে গরু উৎপাদনের ক্ষেত্রে আপনার হিসাবটা হইতে পারে এরকম যে আপনার 10টি গরু থাকবে, সেই 10টি গরু থেকে আপনার যদি 200 লিটার দুধ হয় হাইপোথেটিক্যালি, বা উদাহরণ হিসেবে যদি বলি 10টি গরু থেকে আপনার 200 লিটার দুধ যদি হয় তাহলে হচ্ছে আপনি একটা অনুমান করতে পারেন যে আপনার খামারটি থেকে লাভ হবে। আর এটার ক্রিটিক্যাল পয়েন্ট বলা হচ্ছে যে 8 লিটার, 8 লিটারের নিচে যদি গড়ে উৎপাদন হয় আপনার খামারে তাহলে ধরে নিতে পারেন যে আপনার খামারে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। বলছিলাম হচ্ছে খরচ আর উৎপাদনের কথা। তো উৎপাদনের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে কীভাবে উৎপাদনের হিসাবটা করতে পারেন, বা আপনার প্রধান উৎপাদ যদি দুধ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন। এখন আসে হচ্ছে খরচের ব্যাপারটায়। আপনার খরচ আপনি যত কমাতে পারবেন এবং সেই তুলনায় উৎপাদন যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনার লাভটা বেশি হবে, এটা একটা সহজ হিসাব। তাহলে আপনার দেখতে হবে যে খরচ কোন কোন ক্ষেত্রে যাচ্ছে। তো আপনার প্রধান খরচ দেখবেন যে খাবার খরচ যাচ্ছে, আপনার লেবার কস্ট যাচ্ছে, এরপর হচ্ছে মেনটেন্যান্সের যদি খরচ থাকে যেমন হচ্ছে বিদ্যুৎ খরচ যেতে পারে, এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আপনার খরচ যাচ্ছে। এই দিকগুলোতে হচ্ছে আপনার খরচ কমিয়ে আনতে হবে। যেমন আপনি যদি হিসাব করেন আপনার একটা গরু থেকে গড়পড়টা 10 লিটার দুধ আসছে, তো এটা থেকে যে পরিমাণ লাভ হবে এটা দিয়ে কি এটার জন্য আপনি একজন শ্রমিক রাখতে পারবেন, এরকম হিসাবটা মিলাতে হবে আপনাকে। সাধারণত দেখা যায় যে 7 থেকে 8টি গরুর জন্য যদি গড়পড়টা একজন শ্রমিক রাখা হয় তাহলে হচ্ছে এই ব্যাপারটা লাভজনকের পর্যায়ে থাকে। তো শ্রমিকের ব্যাপারে আপনার হচ্ছে খুব সচেতন হতে হবে, যে আপনার দেখতে হবে যে শ্রমিকের এফিসিয়েন্সি যদি ভালো হয়, যেমন একজন শ্রমিক যদি অধিক পরিমাণে গরুর ম্যানেজমেন্ট করতে পারে তাহলে সেটা হচ্ছে আপনার জন্য লাভজনক হবে। আর আপনার খামারে যদি গরু পরিমাণে অধিক থাকে, সংখ্যায় অধিক থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বেশি পরিমাণ শ্রমিক নেবেন, তাহলে হচ্ছে এই ব্যাপারটায় কষ্ট হচ্ছে আপনার সীমিত যাবে। এরপরে আসছে হচ্ছে খাবারের ব্যাপার। তো সাম্প্রতিক সময় এবং ওভারঅল সিচুয়েশন যদি বিবেচনা করি তাহলে হচ্ছে দানাদার খাদ্য যদিও গরুর জন্য খুবই প্রয়োজন, কিন্তু এই দানাদার খাবারের আপনার যদি নিজস্ব উৎপাদন ব্যবস্থায় না থাকে তাহলে হচ্ছে এটা কিনে আনার যে খরচটা পড়ে এটা খুবই অধিক পড়ে। তো সেই হিসাবে আপনি যদি গরুর দুধ উৎপাদনের ক্ষেত্রে মূল টার্গেট রাখেন যে দানাদার খাবার খাইয়ে উৎপাদন করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার লাভের পরিমাণটা কমে যেতে পারে। কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কাঁচা ঘাস উৎপাদন করতে পারেন। সেই জন্য আপনার যদি নিজস্ব জমি থাকে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়, কাঁচা ঘাস এর মাধ্যমে হচ্ছে খরচটা খুব কমিয়ে আনা যায়। যেমন কাঁচা ঘাসের কথা, আপনার দানাদারের খরচ হিসাব যদি করেন তাহলে গড়পড়টা কেজিতে 50 থেকে 60 টাকার মতো পড়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনি যদি নিজের ব্যবস্থাপনায় কাঁচা ঘাস উৎপন্ন করেন তাহলে দেখা গেছে যে কেজিতে আপনার উৎপাদন খরচ পড়বে গড়ে 1.5 থেকে 2 টাকার মধ্যে। একটা সময়ে আপনি জমিতে কাঁচা ঘাস উৎপাদন করতে পারছেন এবং হিউজ পরিমাণে উৎপাদন করতে পারছেন, তাহলে যে ঘাসটা করতে পারেন কাঁচা ঘাসে সাইলেজ করে রাখতে পারেন। তাহলে দেখা যাবে যে সময় আপনার কাঁচা ঘাসের উৎপাদন থাকবে না তখনও এটা ব্যবহার করতে পারবেন এবং যে খরচের ব্যাপারটা আলটিমেটলি কমে আসবে এটার মাধ্যমে। আমরা এতক্ষণ ধরে বলে আসছিলাম যে খামারের মূল উৎপাদ হচ্ছে দুধ, কিন্তু আরেকটি ব্যাপার ভুলে গেলে চলবে না যে খামারে আরেকটা জিনিস পাওয়া যায় দুগ্ধজাত খামার যেগুলো হয় বাছুর বা কাফ যেটা। তো এটা হচ্ছে আপনার লাভের ক্ষেত্রে অন্যতম প্রধান একটা উপজীব্য। তো আপনি গাভীর যত্ন যেভাবে নিচ্ছেন আপনার বাছুরের যত্নটা হচ্ছে সেভাবে নিতে হবে, তাহলে হচ্ছে
বাছুরটা সুস্থ থাকবে। এবং একটি বিষয় খেয়াল করবেন যে বাছুর জন্মের সময় গরুর যে ক্ষমতাটা থাকে, তার হজম হজম ক্ষমতা বলেন বা তার মেটাবলিক কার্যাবলী যেগুলো বলেন, তার হচ্ছে ওইভাবে গড়ে ওঠে না। তো একটা সময় পর্যন্ত তার নিবিড় পরিচর্যার দরকার হয়। এই ক্ষেত্রে হচ্ছে আপনি তার যদি নিবিড় পরিচর্যাটা করেন তাহলে হচ্ছে মৃত্যুর হারটা কম হবে এবং বাছুর সুস্থতে আপনি বিক্রি করেন বা নিজের খামারের জন্য রেখে দেন, সেটা আপনার জন্য হচ্ছে লাভজনক হবে। তো এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট, এই ব্যাপারটা হচ্ছে অবশ্যই খেয়াল করবেন। আবারও খরচের প্রসঙ্গে আসছি যে আপনি খেয়াল করবেন যে আপনি খামার থেকে যে উৎপাদন গুলো করেন এগুলোর বিক্রির যে হিসাবগুলো ওগুলো হয় এক থেকে দুইবার, কিন্তু খরচের ক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন খাতে খরচ হয়। যেমন হচ্ছে আপনার লেবার কস্টের ক্ষেত্রে খরচ হয়, আপনার খাবার উৎপাদন বা কিনে আনেন দানাদার খাবার ওষুধ এগুলোর ক্ষেত্রে খরচ হয়। তো আপনার যদি কোনো একটা ক্ষেত্রে খরচের হিসাবটা মিস যায় তাহলে হচ্ছে আপনি এমনিতে দেখবেন যে আপনার লাভ হচ্ছে, কিন্তু আসলে আপনার কোনো একটা জায়গা থেকে ওই খরচের হিসাবটা লসে চলে যায়। তো এই জন্য হচ্ছে যতগুলো খরচ হয় সবগুলো খরচে যে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখতে হবে। কারণ দুধ বিক্রির টাকা বলেন অথবা বাছুর বিক্রির টাকা বলেন, সেটা দিনে একবার বা একটা সিজনে একবার এভাবে হয়, যার কারণে হচ্ছে ওই বিক্রির হিসাবটা খুবই সহজে থেকে যায়। কিন্তু আমরা ভুল যে জায়গাটা করি সেটা হচ্ছে যে অনেক জায়গায় ছোট ছোট খরচ হয়, সেই খরচগুলো আমরা হিসাব করি না। সাপোজ আপনার প্রতিদিনের খরচ থেকে যদি 100 টাকা চলে যায় বা 100 টাকার হিসাব যদি আপনি না রাখেন তাহলে হচ্ছে এটা মাস শেষে 3000 বা বছর শেষে আরো বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা খরচের হিসাব আপনি যদি ভালো করে রাখেন তাহলে হচ্ছে খামারের লাভজনক করার ক্ষেত্রে আপনি আরো এগিয়ে যাবেন। বা এতক্ষণ যে ব্যাপারগুলো বললাম সেগুলো হচ্ছে কমার্শিয়াল বা বাণিজ্যিক খামারের ক্ষেত্রে। বাণিজ্যিক খামারের ক্ষেত্রে যেটা হয়, আপনার কর্মচারী রাখতে হয়, স্কেলটা হিউজ হয়, গরুর সংখ্যায় বা গাভীর সংখ্যা হচ্ছে পরিমাণে অনেক হয়, যে কারণে ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রসেস থাকে। কিন্তু আপনি যদি পারিবারিক খামার করেন সেটা নিজের পরিবারের চাহিদা পূরণের জন্য অথবা হচ্ছে স্বল্প পরিমাণে বিক্রির জন্য, সেক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস এমনিতেই কমে যায়। যেমন হচ্ছে আপনার ঘাস বলেন বা খাবার বলেন, খাবারের পরিমাণটাও কম লাগে। আর লেবারের ব্যাপারটা যেটা হয়, আপনার নিজেরা যদি এটাতে শ্রম দেন তাহলে হচ্ছে লেবার কস্টটা হিউজ পরিমাণে কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে লাভের হিসাবটা অন্যরকম হবে। যেটা বলছিলাম পারিবারিক খামারের ক্ষেত্রে হচ্ছে আপনার হিসাবের ব্যাপারটা অন্যরকম হবে। এক্ষেত্রে আমরা যে ক্রাইটেরিয়াগুলো বলছি এগুলো যদি মানতে পারেন তো খুবই ভালো, না হলেও হচ্ছে আপনি লাভজনক থাকতে পারেন, সম্ভাবনা আছে। অবশেষে যেটা বলবো যে উৎপাদন বাড়ানোর জন্য একটা জিনিস বলা হয় যে আগে খামারিরা দেখা যেত যে যে গরুগুলো গাভী আগের খামারিরা যে গাভীগুলো নিয়ে আসতো দেখা গেছে 30-40 কেজি মতো সেগুলো দুধ দিত। তো এখন গড়পড়টা হচ্ছে 13-14 কেজিতে নেমে আসছে বলা হচ্ছে। তো এই কারণে সার্বিক যে উৎপাদন এটা কমে যাচ্ছে। তো আমাদের এখন যেই উদ্দেশ্যটা থাকবে যে যেই গাভীগুলোর দুধের উৎপাদন বেশি বা বেশি পরিমাণে দুধ দেয় সেগুলোকে হচ্ছে আমরা যদি নিয়ে আসি বা হাইলিং ভ্যারাইটি যেগুলো বলছি সেগুলোকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তাহলে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের খামার লাভজনক করা সহজ হবে আগের চেয়ে। তো এই আশা করি আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে লাভজনক খামার করতে হলে আপনাকে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা খামার সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে ফার্ম সলিউশনের সাথেই থাকুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।